হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখেন, বাণিজ্য মেলার ভিতরে আসলে এত মানুষজন, সেটা আপনাদের না দেখালে বুঝতে পারবেন না কত মানুষ আসলে আনন্দ উপভোগ করতেছে। তো সেটা কিন্তু আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন। পিসের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই, তো আপনারা একটু লাইনে থাকেন। তো দেখেন, এই পাশটাতে হচ্ছে নৌকা চলছে। এই নৌকাটা কিন্তু খুবই বিপজ্জনক, আপনারা অনেকে কিন্তু এটা চড়তে পারে না। দেখেন যারা চড়ছে তাদের কি একটা অবস্থা। এই নৌকাটা কিন্তু আসলে খুবই মারাত্মক একটা জিনিস। তো নৌকায় আসলে উঠতে গেলে দেখা যায় যে এত বিপজ্জনকের পরেও আমরা সিরিয়াল পাই না, কারণ প্রচুর সিরিয়াল টিকিট কেটেও দেখা যায় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো নৌকা তো দেখলেন, এখন চলে যাওয়ার একটা পয়েন্টে। তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন, দেখেন নৌকার ঢেউটা কিরকম। ওরে বাবা, কি যে একটা অবস্থা, খুবই ভয়ানক একটা খেলা। স্পিড কমে দিছে এখন, দেখেন। ওরে রে, ওই পাশটাতে দেখেন এই যে মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে, এটাই চড়ার জন্য দেখছেন। তো এটা কিন্তু আমরা টিকিট কাটার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে টিকিট ছিঁড়ে ফেলছি, আসলে এটা চড়তে পারবো না। তো আর এই পাশটাতে কিন্তু বাচ্চাদের আরো একটা পয়েন্ট আছে, আপনারা দেখতে পারবেন। তো এটা দেখেন, এ জায়গায় কিন্তু বাচ্চারা একটু আনন্দ বিনোদন করছে। তো পুরোপুরি একটু ব্লগ হবে, আপনারা একটু অপেক্ষায় থাকলে দেখতে পারবেন। তো আসলে এই জায়গায় আসছি, আসার পরে একটু ভালো লাগতেছে না যে কি করবো, এই কারণে একটু লাইভ করতেছি। আপনারা অনেকে কিন্তু লাইভে জয়েন্ট হতে পারেন, আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান, সবকিছু আজকে লাইভ দেখাবো আপনাদের। তো এই পাশে আরেকটা কিন্তু ই রয়েছে, আপনারা দেখতে পারবেন। তো এটা কিন্তু আপাতত প্রস্তুতি চলছে, সবাই কিন্তু একে একে চলে যাবে। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখেন মেলার যে ভিউটা, আসলে কি পরিমাণ মানুষ আসছে এই মেলার ভিতরে, তো আপনারা দেখলে সে বুঝতে পারবেন। দেখেন এই ভিউটা দেখেন, একটা মানুষ আর মানুষ শুধু। ওই পাশটা যখন চালু করবো তখন আসলে একটু ভালো দেখা যাবে, এখন হয়তো একটু ভালো দেখা যাচ্ছে না। তো এই জায়গাটার ভিতরে কিন্তু মজা আছে, দেখেন বাচ্চা গুলো আমি বেশি। এই যে অলরেডি কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে, দেখেন আপনারা। তো দেখেন আমি আর কৃষ্ণ কিন্তু চলে আসি, তো দুজনে কিন্তু একসাথে আসি মেলার ভিতরে। আসলে যে মানুষজন দেখতেছি যে আমরা হারিয়ে যাই নাকি, প্রচুর গরম। তো আপনারা কিন্তু একটু সাথে থাকবেন এবং আপনাদের পুরো মজাটা দেখাবো, দেখেন। তো ভিউটা দেখেন, ওরে সুন্দর একটা বাতাস কিন্তু পাচ্ছি আমরা। কৃষ্ণের শোরুম আপনারা একটু তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যান। সুন্দর ভিউটা আপনারা দেখেন একটা। ভিউটা আসলে দেখার মতো। তো এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে, টাঙ্গাইলের বাণিজ্য মেলা। তো সেটার ভিতরে কিন্তু এই একটা অবস্থা। তো এই পাশটাতে দেখেন আবার নৌকার জন্য সবাই কিরকম একটা সিরিয়াল, দেখেন। হায় রে নৌকা রে, কতটা বিপজ্জনক এই নৌকাটা, জানেন আপনারা। যারা চড়ছে তারা একমাত্র বলতে পারবে, তো আসলে যারা চড়ে তাদের কিন্তু শখ মিটে না। তো আসলে এটা আমরা চড়তে পারবো না, খুবই ভয় লাগে।
খুবই ভয় লাগে, টিকিট কিনে কিন্তু অলরেডি ছিঁড়ে ফেলেছি, এইটা বিপজ্জনক দেখে। আর এই পাশে মানুষের আসলে ভিড়ের কারণে কিন্তু আমরা ই করতে পারি না। তো ওই পাশটাতে হচ্ছে কনসার্ট, রাত্রে কনসার্ট আছে, তো সেই উপলক্ষে কিন্তু মানুষজন বসে আছে। এখন হয়তো একটু নামাজের অবস্থা, তো নামাজের সময় দেখে কিন্তু একটু স্থগিত আছে। তো এই দেখেন, এটা হচ্ছে কনসার্টের যে স্টেজটা, তো সেই স্টেজটা কিন্তু এটা। আর এই পাশে সবাই কিন্তু ভিড় করে বসে আছে অপেক্ষার আগ্রহে কখন সেই গান শুরু হবে। তো গান শোনার জন্য কিন্তু সকলে এই জায়গায় আছে। তো এই যে দেখেন, আমিও কিন্তু আসলাম আবার, আসলে একটু গরমের জন্য কিন্তু খারাপ লাগতেছে, খুবই গরম, গরম লাগলেও ভালো। এই পাশটাতে একটু ট্রেন দেখাই আপনাদের, এই যে দেখেন, ও রে রে, এটা হচ্ছে ট্রেন, যারা বাচ্চা আনছে শুধু তাদের জন্য এটা। আমার আর কৃষ্ণ কিন্তু বাচ্চা নাই, তো আমরা কিন্তু এটাই চড়তে পারি নাই। আসলে একটা বাচ্চা নিয়ে সাথে নিয়ে আসলে কিন্তু এটা আমরা চড়তে পারতাম। একটু কাছে থেকে দেখাই, খুবই মজা। টিকিট চাইছিলাম, কইসাল যে বাচ্চা নিয়ে আসো, তারপরে সে দেব। আসলে এই বিনোদনটা আসলে দেখার মতো, ওরে বাবা হা করে আসছেন। আর কোনো দমে তবে এখনো কিন্তু কিছু কিছু দোকানপাট বাত আছে, তো অনেক কিছু কিন্তু আসলে বাত আছে, তো এখনো কিন্তু শুরু হয় নাই। তো আস্তে আস্তে সব কিছুর কাজ কিন্তু হচ্ছে। আপনারা যদি কয়েকদিন পরে আসেন তাহলে কিন্তু মেলাটা আরো পুরোপুরি পেয়ে যাবেন। তো আশা করি একটু ধৈর্য সহকারে থাকেন, আপনারা দেখতে পারবেন। ওই পাশটাতে দেখেন আপনারা, মাহি চিংড়ি জাল খাই, বাহ, এ জায়গায় যত ভিড়। আসলে আমাদের সিরিয়াল নাই, আমরা শুধু ভিড়ই করে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু দেখতে থাকেন ধৈর্য সহকারে, আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব। কোনটা কত কেউ খাবেন নাকি? খাইলে কমেন্ট করেন তো, অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। কৃষ্ণ কত করে পিস, কম দামে কোনটা ভাই? দুইজনে খাইতে পারো, এগুলা দুটা নেই, তারে খাই। তো আসলে এই দোকানটা কিন্তু খুবই ভিড়, দেখেন একদম বেচাকেনি চলছে। তোমার জন্য নিয়ে আইতাছি, শুভ তুমি থাকো, ধন্যবাদ ভাই। ওই যে দেখেন কৃষ্ণের ডাল কিন্তু খাচ্ছে, এক সাইড বিলা খাই আমরা, বিল দে, বিল দিছ, বিল দে, কৃষ্ণ মারছ। তো এখন এই যে দেখেন আমার আসলে মুখটা একদম তৈলাক্ত হয়ে গেছে। আমরা কাছে চিংড়ি ভাই দেখেন, বসার সময় নাই, দাঁড়িয়ে মারতেছি। আপনার আবার কষ্ট পাই না, আপনাদের থেকে খাচ্ছি, ঠিক আছে। আরে বানাবাই
তো হচ্ছে চিকেন ফ্রাই খাইলাম আমরা, আসলে খুবই স্বাদ পাইলাম। ধন্যবাদ দাদা, দেখি যে দাম ভাই জায়গায় জায়গা থেকে নিয়ে গেলে পরা ফকিরে দামকে ভাই। আসলে সবাই একটা করে ছবি তুলে পাঠিয়ে দেয়, তখন দেখতেন যে ওরা দেখে দেখে চলেন, আবার সবাই আইসা আইসা খায়েন। দেখা যায় যে বীর আমরা চাওয়ারই মানে সিরিয়াল নাই, এরকম একটা অবস্থা। আর কি দেখামু, সুন্দর একটা জিনিস আছে সেটা দেখাই আপনাদের, তো একটু লাইনে থাকেন। এই যে দেখছেন খুব সুন্দর একটা জিনিস, আপনারা একটু উপভোগ করেন। পেট খারাপ হয় মেয়া, ওষুধ আছে, ডাক্তার আছে, কিসের জন্য পেট খারাপ না হয়, আবার খাবো। দাঁড়াও আর কি খাওয়া যায় দেখি। আসলে ভিড়ে ভাই, নাগর দোলাই করতে চাইছিলাম, নাগর দোলাই তো আরো সিরিয়াল। টিকিট কাইরে 1 ঘন্টা 20 মিনিট খাড়িয়েছিলাম, তারপরও দেখি যে কোনো অবস্থা নাই। তো এই পাশে একটু যাই, বাচ্চাদের আর একটা পয়েন্ট আছে সেটা দেখাবো। কৃষ্ণা রে গেছে, আও আর একটু ভিড় কম আছে, আর কিছু খান না স্যার, 100-150 কি বলবো। শুভ তুমি পান খাও ভাই, তাও এই চিংড়ি মাছ খাবার চায় না ভাই, পকেটে ট্যাপ ফুরিয়ে যাবো গা। তুমি দেখা যাচ্ছে নাগরদোলার ভিতরে সিরিয়াল আর সিরিয়াল, কোনোভাবে ওই জায়গায় উঠার অবস্থা নাই। আর এই পাশে বাচ্চাদের কিছুই আছে, তো দেখেন বাচ্চাদের সুইমিং পুল সুন্দর, সবই যদি লাইভে দেখে দেয় তাহলে ব্লগে কি দেখাবো, বুঝেন নাই। কিছু তো ব্লগে দেখবেন, তো তার জন্য আর কিছু নাই দেখাই। তো একটু পরে কিন্তু কনসার্ট শুরু হয়ে যাবে, কনসার্ট থেকে একটু লাইভ হবে, আপনাদের একটু গান দেখাবো। তো আশা করি আপনারা অবশ্যই কনসার্টের সেই লাইভটা দেখার জন্য অপেক্ষা করবেন। ট্রেন চলতেছে, দেখেন ট্রেন আসছে। লাইভ আসলে খাওয়া দাওয়াটা ঠিক না, তারপরে খাইলাম একটু, দেখেন ট্রেন চলছে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই আর পারলাম না। এই যে আবার চলে আসলাম কনসার্টের পয়েন্টে, তো দেখেন এ জায়গায় মানুষ কিন্তু অবশ্যই ভিড় করে আছে কনসার্টগুলো দেখার জন্য, এখনো শুরু হয় নাই। কৃষ্ণ আরো কিছু খাবে, কৃষ্ণরে খান না বয়স্কে অনেক কিছু। কোন রাইডে কিন্তু আসলে উঠতে পারি নাই, তার কারণ হলো সিরিয়াল বেশি ভাই। রাইডে যদি উঠবার যায় তাহলে দেখা যাবো যে অনেক সিরিয়াল। আর এই পাশটাতে আপনাদের একটা কসমেটিক্স এর দোকান দেখায়, আসলে এটা দেখলে পরে আপনি কি ভাববেন, মানে এত এত মানুষের ভিড়। এই যে দেখেন একটা দোকানে যদি এত কাস্টমার আসে তাহলে ওই দোকানদার কি করবে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা। জায়গা যাওয়ার সাহস পাচ্ছি না, যাই তারপরও দেখি কোন তুরে যাওয়া যায়। যে মানুষ 22 ক্যারেটের গোল্ড আসছে কিন্তু এই দোকানে, দেখেন একদম 22 ক্যারেটের মাল আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমার পাশে ওই দোকানটা, আসলে দোকানটাতে যে পরিমাণ মানুষ সেটা যদি আপনারা দেখেন তাহলে সে বুঝতে পারবেন। আইসক্রিম খাবি নাকি? ঠান্ডা খাওয়া দরকার ছিল, ঠান্ডা খাওয়া দরকার ছিল। আর ওই যে আমাদের পাসপোর্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস,
এটা কিন্তু একদম পাসপোর্ট অফিসের সাথেই, কাজেই আপনারা চলে আসবেন খুবই তাড়াতাড়ি। ছিল এখনকার মতো লাইভটি, যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে।